আরম্ভ করেছে কেন্দ্র এবং সারা ভারতবর্ষে 7-17 তারিখ পর্যন্ত ভিগোরাস গভর্নমেন্টের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্যাম্পেইন করা হবে। আমরা চাইছি কারণ ভারত সরকার যেই তেল কিনছে যে তেল কিনে দ্বিতীয় আমাদের আইডিয়াতে কোনো অবস্থাতে 60 টাকার বেশি হতে পারে না, তার প্রমাণ কেমন? ভারত সরকার এখানে 100 টাকা তেল বিক্রি করছে কিন্তু সিকিমের কাছে বিক্রি করছে 66 টাকা। তারা 66 টাকা কিনে যদি তাদের কোনো লস না হয় আমরা কেন এখানে 100 টাকা বিক্রি করছি? আমাদের সরকারের কাছে ডিমান্ড থাকবে এই দাম 60-এর মধ্যে নিয়ে আসতে, পেট্রোলের দাম 50-এর মধ্যে নিয়ে আসতে, জিনিসপত্রের দাম আকাশ লাগামি কোনো কন্ট্রোল নেই। উনি অ্যাসেন্সিয়াল কমোডিটিতে একটা সংশোধন করে, সেখানে আগে যেমন কত গোডাউনে মজুত করতে গেলে লাইসেন্স লাগতো, এখন সেটা উনি উঠিয়ে দিয়েছেন। মজুতদারদের কোনো লাইসেন্স লাগবে না, যে পরিমাণে যে খুশি মজুত করতে পারবে, যার ফলে কৃত্রিম সংকটের সৃষ্টি করে ওরা পাটা বাজারটাকে লুটছে। এবং এই শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে নরেন্দ্র মোদীর ডাইরেক্ট যোগাযোগ, উনি দলীয় সাথে আইনও প্রণয়ন করছেন, তো সেখানের মধ্যে লাগাম ছাড়া এই দাম। সেই জন্য আমরা 7-17 তারিখ ত্রিপুরা রাজ্যের সমস্ত পেট্রোল পাম্পে ধারাবাহিকভাবে বিক্ষোভ চলবে সরকারের বিরুদ্ধে এবং পাশাপাশি জিনিসপত্র, এবং প্রথম ধাপ হিসাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে মিনিমাম ওগুলি ব্লক হবে। আমাদের একদিকে হলো পেট্রোল পাম্পে আন্দোলন চলবে বিক্ষোভ, আর একদিকে হলো 17 তারিখ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে মিনিমাম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 5 কিলোমিটার বাইসাইকেল র্যালি হবে এবং সেখানে প্লে কার্ড এগুলি থাকবে নরেন্দ্র মোদীর পদত্যাগায়, জিনিসপত্রের দাম কমাতে হবে, ফুয়েলের দাম কমাতে হবে। এইগুলি নিয়ে আমাদের 7-17 তারিখ বিভিন্ন ডিস্ট্রিক্টে স্টেটের সমস্ত লিডাররা কর্মকর্তারা অংশগ্রহণ করবে, প্রত্যেক ডিস্ট্রিক্টে হবে ডেট আমি ডিক্লেয়ার করবো।